হয়েছে আপনার আন্ডারগ্রাউন্ড ওয়্যার ট্র্যাকার এন্ড মেটালিক পাইপ ট্র্যাকার, মিন্স আন্ডারগ্রাউন্ডে যে ওয়্যার থাকলে বা কেবল কোনো থাকলে কমিউনিকেশন কেবল বা পাওয়ার কেবল বা মেটালিক পাইপ, এটার মাধ্যমে আমরা ট্র্যাক করবো যে কতটুক নিচে আছে বা এই জায়গায় আছে কিনা কোনো ওয়্যার বা মেটালিক পাইপ আছে কিনা, এটার মাধ্যমে আমরা চেক করি। এই জায়গায় ইনস্ট্রাকশন পুরো আছে কিভাবে চেক করতে হয়, সব কিছু ইনস্ট্রাকশন হিসাবে দেওয়া আছে। তারপরে দেখেন আমি ওয়ান, এটা আপনার ডেপথ কতটুক ডেপথের মধ্যে আছে আপনার এই ওয়্যার বা মেটালিক পাইপ, এটা হচ্ছে আপনার এই জায়গায় আসলে কি আছে 100% কত পার্সেন্ট মানে শিওর এই জায়গায় আছে, এটা পার্সেন্টেজ মানে কত পার্সেন্ট মানে এই জায়গায় যে পাইপ আছে এটা দেখায় এই জায়গায় শো করে। তারপরে আপনার এই জায়গায় হচ্ছে আপনার এটা এখন যেটা দেখাইতেছে এটা হচ্ছে আপনার পাওয়ার কেবল, মিনস এই জায়গায় পাওয়ার কেবলের মোডে আছে, এটা পাওয়ার কেবল নিচে আছে কিনা এটার মোডে আছে। তারপরে আপনার এই যে দেখেন এই জায়গায় আছে, এটা হচ্ছে আপনার রেডিয়েশন বা আপনার কমিউনিকেশন, ঠিক আছে কমিউনিকেশন কেবল আছে কিনা এটার মাধ্যমে আমরা বলতে পারবো। একটা জিনিস আপনার দেখাই, এটা আমার একটা ব্লুটুথের মাধ্যমে দেখে দিচ্ছি, এটা সাধারণত আমরা ইউজ করি যখন আপনার কোথাও আন্ডারগ্রাউন্ড ইউটিলিটি থাকার সম্ভাবনা থাকে, ক্লায়েন্ট আমাদের বলে যে এটা ইউজ করতে, যদি আন্ডারগ্রাউন্ড ইউটিলিটি থাকে ওই জায়গায় ম্যানুয়াল এক্সকাভেশন করতে বলে, তারপর এই ডিভাইসটা এই যে ওয়্যার ট্র্যাকার আমাদের ইউজ করতে বলে যে বিফোর এক্সকাভেশন উই হ্যাভ টু ভেরিফাই দ্যাট দেয়ার ইজ আন্ডারগ্রাউন্ড ইউটিলিটিস অর নট। তো আমরা কীভাবে জানবো যে ওই জায়গায় আছে কি না, তো এটার মাধ্যমে আমরা ট্র্যাক করবো যে ওই জায়গায় আছে কি না, ওই জায়গায় কি মেটালিক পাইপ আছে না আন্ডারগ্রাউন্ড অন্য কোনো মেটালিক পাইপ বা পাওয়ার কেবল বা কমিউনিকেশন কেবল কি কি আছে, ওটা আমরা এর মাধ্যমে আমরা দেখতে পারবো। ঠিক আছে, তো থ্যাংক ইউ আজকে এটাই আপনাদের। তারপরে আপনার এটার আবার ক্যালিব্রেশন হয়, ঠিক আছে ক্যালিব্রেশন যদি না করা হয় তাহলে এটা আবার ভালোভাবে কাজ করে না, এটা ক্যালিব্রেশন সার্টিফিকেট আছে। এটা সাউন্ড করার কারণ হলো এখন যে আমার মোবাইলটা নেয়ার যতই কাছে যায় ততই এটা আপনার সাউন্ড করে, কারণ হলো মোবাইলটা ডিটেক্ট করে। ঠিক আছে, এটা আন্ডারগ্রাউন্ড ইউটিলিটি ডিটেক্টর বলে। ঠিক আছে, থ্যাংক ইউ, আজকের এই ভিডিও এই পর্যন্ত, সবাই শেয়ার করবেন যদি আপনাদের ভালো লাগে।